ঘাতক দেরকে অনতি বিলম্বে প্রকাশ্য দেবালকে হয় জিব্বা কাটতে হবে নতুবা ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। প্রিয়দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয়দর্শক আজকে কিন্তু একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিন্তু শরীফুল ইসলাম নুরী বক্তা উনি কিন্তু ওয়াজ মাহফিল শেষে কিন্তু বাড়ি ফিরার পথে কিন্তু অতর্কিতভাবে হামলা এবং জিহ্বা কাটার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য এবং সত্য ঘটনার দাবি করছে কিছু বক্তা। সেই বক্তাদের ওয়াজ মাহফিলের মাধ্যমে কিন্তু এই কথাগুলো বলছে, আমরা সেই ভিডিও ফুটেজটি দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন এবং কথা না বাড়ি আমরা মূল ভিডিও ফুটেজের মাধ্যমে দেখবো। যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন ফেসবুক ইন্টারনেটে ছবি দেখা যাচ্ছে, তাদের মধ্যে কয়েকজন দেখা যাচ্ছে বাংলাদেশের একজন বক্তা আছে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, এর কাছের লোক। তাহিরি সাহেব যেই মাহফিলে বক্তব্য দিয়েছে অধিকাংশ মাহফিলে তার পেছনে দাঁড়িয়ে আছে। এই ঘাতকদেরকে অনতি বিলম্বে প্রকাশ্য দেবালকে হয় জিব্বা কাটতে হবে নতুবা ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এর সাথে যদি কোনো মুফতি সংযোগ থাকে, কোনো হুজুর সংযোগ থাকে, আমরা মানতে চাই না, যেই অপরাধ করেছে তাকেই ফাঁসির দড়ি ঝুলাতে হবে। এই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভেতরে একজন বক্তা ছিল যার নাম হলো শরীফুল ইসলাম নুরি। এই বক্তাটা মাহফিলে আলোচনা করতে গেছে, ওই মাহফিলে যাওয়ার পরে কোরআন সুন্নার আলোকে হক কথাগুলো বলেছে, সাহাবীদের সম্মান সম্পর্কে আলোচনা করেছে। আমার প্রিয় ভাই নুরি ভাইটা আলোচনা শেষ করার পরে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে, তিনি মোটর সাইকেল নিয়ে মাহফিলের মধ্যে গিয়েছিল। বাড়িতে ফেরার পথে হঠাৎ করে রাস্তার ভেতরে ওই মোটর সাইকেলটা আটকাইয়া তার ওপরে এত জোরে আঘাত করতেছে, আঘাত করতে করতে মোটর সাইকেল থেকে ফেলে দিয়েছে, মাটিতে ফেলে দিয়ে হাত পা গুলো বাঁধার পরে চাকু দিয়ে এই বক্তার জিহ্বাটা তারা কেটে ফেলেছে। মনের মধ্যে বড় কষ্ট লাগে, যে জিহ্বা দিয়ে কোরআনের তিলাওয়াত করত, যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করত, যেই জিহ্বা দিয়ে রসুলের শানে দরুদ শরীফ তিলাওয়াত করত, যেই জিহ্বা দিয়ে নবীর মান এবং শান বর্ণনা করত, যেই জিহ্বা দিয়ে কোরআনের তাফসীর করত, ওই মানুষটাকে ওই বক্তাটাকে ধরার পরে তার জিহ্বাটা কেটে দিয়েছে। আমরা বলতে চাই এ জালেমের বাচ্চারা ভালোভাবে জেনে রেখো, তোমরা বক্তার জিহ্বা কাটো না, তোমরা জিহ্বা কেটেছো স্বয়ং আমার বিশ্ব নবীজি। আলেমদের উপরে হামলা করে, আলেমদের আক্রমণ করে, আলেমদের জিহ্বা কেটে নেয়, এরা কখনো পিতা মাতার বৈধ সন্তান হতে পারে না। যারা আলেমদের উপরে হামলা করে এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। যে জিহ্বা দিয়ে কোরআনের তিলাওয়াত করত, যে জিহ্বা দিয়ে আমার রসুলের মান এবং শান বর্ণনা করত, ওই হুজুরের জিহ্বা যারা কেটে নিয়েছে, এ জালেমের বাচ্চারা তোমরা মনে রেখো একদিন তোমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একজন আলেমের জিহ্বা কেটে নেওয়া, এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? এরা আইএমএ সাগিলিয়াতকেও হার মানাইছে, প্রশাসনকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শুধু জেলের মধ্যে বন্দী করে রাখলে হবে না, আল্লাহর কোরআনের বিধান কিসাস, হাতের পরিবর্তে হাত, হাত পায়ের পরিবর্তে পা, জিহ্বার পরিবর্তে জিহ্বা। যেই ঘাতকেরা আলেমদেরকে আক্রমণ করে জিহ্বা কেটে দিয়েছে, সরকারকে বলবো এদের বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালকে এদের জিহ্বাটাও কেটে দিতে হবে। আমরা যতটুকু জানতে পেরেছি আলেমের উপরে যারা হামলা করেছে তাদের অধিকাংশই হলো ভ্রান্ত আকীদা শিয়া সম্প্রদায়ের লোক। শিয়া হলো তারা যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বেশি সম্মান দিতে গিয়ে হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের বিরুদ্ধে পর্যন্ত তারা কথা বলে। এমনকি শিয়ারা বলেছে রসুলের কাতেবে ওহি যিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এই শিয়াদের বিশ্বাস হলো রসুলের সাহাবি মুয়াবিয়া হলো কাফের। সুতরাং যেই শিয়ারা সাহাবিদেরকে কাফের বলতে পারে, সাহাবিদেরকে গালি দিতে পারে, এরা ভ্রান্ত ছাড়া কখনোই হকপন্থী হতে পারে না।
বর্তমানে বাংলাদেশে দুইটা ভ্রান্ত দল মাথা সারা দিয়েছে, একটা হলো শিয়া আর একটা হলো কাদিয়ানি। সুতরাং আমরা বলতে চাই শিয়া এবং কাদিয়ানি আমার দেশের যুবক যুবতীদেরকে তরুণ প্রজন্মকে ইমানটাকে বিধ্বংস করে দিচ্ছে, তারা ভ্রান্ত তরিকার দিকে নিয়ে যাচ্ছে। আমরা সরকারকে বলতে চাই অনতি বিলম্বে কাদিয়ানিদেরকে এই বাংলার জমিনে কাফের বলে ঘোষণা করতে হবে। যুবকেরা ফেসবুকে দেখেছো তাইরি সাহেব যেই মাহফিলে বক্তব্য দিয়েছে অধিকাংশ মাহফিলে তার পেছনে দাঁড়িয়ে আছে। একজনের একজনের নাম হলো জাকির হোসেন জাক্কু, 50 বছর বয়স, বিশাল বড় দাড়ি, মাথার মধ্যে বিশাল বড় টুপি, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথাকে বোঝেন নাই, অথচ শয়তান মাথার টুপি মুখের মধ্যে দাড়ি ও লোকজনদেরকে নিয়ে যাইয়ে একটা আলেমের জিব্বা কেটে নিল, এ হলো টাটকা শয়তান। সেই লোকের ছবি দেখা যাচ্ছে তাহিরের সাথে। আমি বলবো না তাহিরের মধ্যে সম্পৃক্ত সেটা আমি বলবো না, কিন্তু আমরা বলতে চাই যেহেতু তার মঞ্চের লোক, কাছের লোক, এলাকার লোক, সঠিক তদন্ত করে বের করতে হবে। জোরে বলো না কেন। দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।